আসসালামু আলাইকুম। আজকে আমি একটা রোস্ট বানাইরাম, বড় করি আর কি রোস্ট বানাইরাম, 40 পিস রোস্ট। তো 40 পিস রোস্ট ওখন মাখাইমু, কিতা কিতা মশলা যায় দেখাইমু আপনারা, আপনারা দেখবা আমার রোস্ট। দেখো, আদা পেস্ট দিলাম প্রায় 4-5 টেবিল চামচ, তোনে আরো বেশি, আর রসুন পেস্ট গুলো বন 4 চামচ, আর 1 চামচ দালচিনির পাউডার। তেল দিব আর কি পরিমাণ মতো, 3-4 চামচ। গ্রিক ইয়োগেট ওটা 2 টেবিল চামচ দিলেই, এলো লেম্বু দিব, পরে আদা খান ইয়েলো লেবু সিফিয়া দিলাম, গরম মশলা 1 টেবিল চামচ, তোনে তুরা বেশি, মাদ্রাস কারি পাউডার একটা, মাইল্ড কারি পাউডার একটা দিরা, জিরিয়ার পাউডার, জিরিয়া একটু আমি বলাইয়া দিই, জিরার একটা গ্রান পাল্লা লাগে, জিরা মিক্স মশলাও 2-3 চামচ দিরা, আমি একটা মরিচ ইউজ করি না, খুব সুন্দর হইব, পাখর 2 টেবিল চামচ, হলুদ দিমু 2 টেবিল চামচ, তোনে সামান্য কম আর কি 2 টেবিল চামচ, ব্ল্যাক পেপার ওটা দিলাম আর কি, ব্ল্যাক পেপার আন্দাজ মতো দিলাম আর কি, সবটা দিছে আমি মাখাই আর আদা রসুন দিচ্ছি, কোনটা কেন কমাইছে, তো মশলা মানাই ভালো আলাদা, আর যেটাও পূরণ হয়েছে দেওয়া যাইব, তোরা আগে মেরিনেট করিয়া রাখলে, লগ লগ মাখাইয়া মেরিনেট করিয়া রাখলে তো মশলা ভিতরে ঢুকে পালা করিয়া, আমার এমনিও রোস্ট আমি বেশি করে বাজি, রোস্ট হয়ে আসুন কম তেল বাজিয়া উড়া উড়ি করিয়া করে নেন, আমি উড়া তলার কোনো রোস্ট করি না, আস্তে ধীরে আপনারা দেখতে থাকুক আমি রোস্ট বানাই, রেনেট করি আল্লে রাখি দিব আমি 1.5-2 ঘন্টা পরে রান্ধা দেব, আমার রুষ্ট মাখানি শেষ হয়ে গেছে, আমি রেনেট করা হয়ে গেছে, দেখা করি আর তার ভিতর কিটা ফালাইছি, রানোর ভিতর এখান দেখাইতাম মনে নাই, এখন অনেকে ফালাই না, আমরা অন্য আলাদা এক পিস থাকে, ও পিস ফালাইছি, ফালাইয়া মনে এখন আমি কেটা রাখি দিব কন্টেইনার লই, আমি রেনেট করিয়া কয়েক ঘন্টার লাগে, বেশি রেনেট করা হয়ে গেছে, এখন ডাকিয়ে রাখি দিব ফয়েল পেপার দিয়া 1-7 ঘন্টার লাগে, পরে আমি বাজি গোবাস্তা ভাত বাজি, তো দেয়া কি পাল্লা হয় ওখানে আসে, বরমর দিন নাই একটু আমি ফিরি বেড়াতাম, হয়ে গেছে আমার মাংস মেরে নেই তোরা চিকেন হয়ে গেছে কি আর, চাইলে তো ফেরে সেও বানাইতে পারবা, আমি একটু আর কি মেরে নেই করিয়া রাখি কিছু সময় সময় থাকলে রাখতে পারবা, উড়া উড়ি থাকলে লগ লগ বানাইলা লগ লগ কি থাকলে, বালা করে মশলা ঢুকলো দই উই সপ্তাহ ঢুকিয়া, এখন আমি তেল গরম হয়ে যার আমি তেলও দিলাইব,
পাঁচ পিস করি আমি একটা বাজি দিই গুঁড়ো গেছে বাজি মিডিয়াম গেছে বাজি সেই বালা করে খুব কই যাবে আমি তেলর চিন্তা করি না বেশি তেল দিয়েও বাজি বালা করে বাজাই তো দুবা তেলও বাজবে ক্রান্তি হয় একটু পালা লাগে আছে তো আছে নেবা সামান্য তেল দিই বাজি লইবা বাজি ওই রুসে মশলা লাগাই দিই আমার কানে নেই লাগছে করে আমি দেখাই মনে মশলা বাজি রান করবো খালো এখন বাজি দেয় আমি তাই বাজি দিই আর একটু একটু জাল দেয় আর পাঁচ মিনিট বাদে পাঁচ সাত মিনিট বাদে লামাই মোটা যা হয়ে গেছে ওই তো কোপা কিলা দিয়ে পিঠ লাল হয়েছে মুস্ত বাজন বেলা করে বাংকো না একটু তো উঠে খালার সুন্দর হয়েছে মহিলা সবসময় রান্দা লাগে এভরি স্যাটারডে আমার নাতিনও সহায় তো আইলে পালাগুড়া রান্দা লাগে একটু রান্ধি তো আজকে আমি বড় করি একটু রান্ধলাম আমি রুস্টর মশলা বাজবার লাগি এখন তেল দিলাম সাজাতে প্রায় এক কাপড় কান্দা দিলাইছি মরিচ ফুল লং গুলমরিচ এলাচি দালচিনি তেজপাতা সেটা দইয়া রাখি সামান্য আটটা দিয়া দিলে এক কুচি কুচি এক কুচি আটটা দিয়া পরিমাণ মতো আছে মশলা দিয়ে আমি একটু বেশি এক সিলিন্ডার পিঁয়াজ দিলাম আর কি কয়েকটা পিঁয়াজ ভাজিয়া করেছিলাম এক সিলিন্ডার পিঁয়াজ দিলাম স্বাদ মতো লবণ দিন এক চামচ আর আদা রসুনের পেস্ট দিব আদা রসুনের পেস্ট দুই টেবিল চামচ দিচ্ছি তিন টেবিল চামচ রসুন তুলা করাইয়া দিলাম কাটিয়া দিলাম আদা রসুন এখন আমার মশলা হিসবার লাগে আমি লাড়িয়া দিলাই লাড়িয়া দিয়া গুড়িয়া দিলাম আর বাকি তা অ্যাড করবো করে রান্নাদি গুড়িয়া দিলাইছি করে বাকি মশলা মশলা এখন দিতে দিয়া এখন বাকি মশলা এড করি হলুদ দিলাম দুই চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ জিরা এক টেবিল চামচ বেশি কাঁচামরিচ আটটা কাঁচামরিচ আর একটা টমেটো কাটিয়ে দেব কাঁচামরিচ আর ইয়া দিছি যেন যেহেতু লালমরিচ দিছি না লাল মরচর গুঁড়া দিছি না কাঁচামরিচ আর ইয়া দিছি সামান্য জাল করে দিয়ে আর পাঁচ মিনিট বাদে বাকি বাতা দিই পাঁচ সাত মিনিট বাদে আমার বারো বাতা দিলাই আর রুস্টর মশলা পুরাপুরি হয়ে গেছে এখন আমি ওই রুস্ট সারি দিই আমার মশলা লাগানি হয়ে গেছে
সামান্য সময় আমি গুঁড়িয়া দিলাম, 10 মিনিট গুঁড়িয়া রাখলাম সফট হয়ে গেল।